যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সংস্থাপন করেছেন, ভারসাম্যপূর্ণ করেছেন, সেই রবের ব্যাপারে কে তোমাকে উদাসীন করে রাখবে? ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, মানুষ জানবে আগে পরে সে কি করেছিল। আজকের বিজ্ঞান বলছে মাত্র 30 সেকেন্ডের মধ্যে 80 বছরের স্মৃতি মানুষ মনে করতে পারে। মাত্র 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে মানুষ 80 বছরের স্মৃতি রিকল করতে পারে। হাঁটতেছে একটা বৃদ্ধ মানুষ লন্ডনের রাস্তায়, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে কারো বয়স বলবেন না, তাহলে মার খেতে হবে। বুড়া মানুষ হাঁটতেছে লাঠি না, লাঠি দুইটা দিয়ে। আপনি যদি বুড়া কন, লাঠি উড়ায় মারবে। বুড়া কইলি কেন? আমি তো জানতাম না এটা। 1990 সালে প্রথম আমার ইউকেতে যাওয়া, তো ছোট মানুষ, ট্রেনের মধ্যে দেখি যে দুইজন মহিলা সাজতেছে, লিপস্টিক দিচ্ছে, আমি ছোট মানুষ বসে আছে, তো দুই লাঠি নিয়ে উঠছে দুইজন ট্রেনে সাজে, আর বলে যে গ্যাস হাউ ওল্ড অ্যাম আই, আমার বয়স কত, তো বলতেছে ইউ আর 40। তো ও আবার সাজছে, সে যে ওকে বলছে যে আমার বয়স কত বলো, ও বলছে তোমার 35 লাগতেছে। আমি চিন্তা করলাম আমি একটু কথা কই, ট্রেনে আর কেউ নেই, আমি সে বোথ অফ ইউ আর নট লেস দ্যান 80, তোরা দুইটাই 80 বছরের বুড়ি। হায় হায়, যখনই বললাম এইবার লাঠি উড়ে মারছে একটা। এখন তো যত অসাব্য গালি সব আমারে দিচ্ছে। আমি চিন্তা করলাম কি বিপদে পড়লাম। অলরাইট, হেই লেডি, ইউ বোথ অফ ইউর টিন এজার, তোমাদের দুইজনের বয়সে 20-এর কম। এখন দেখি যে খুব হাসতেছে খুব। তা আমি নেমেই আমার, আমাকে যিনি নিতে আসলেন ব্রাদার মুসলিম, ব্রিটিশ মেজর ছিল, তিনি ইসলাম গ্রহণ করেছেন, চলে গেছেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিক, সারা জীবন মসজিদের খেদমত করেছেন, মসজিদ ঝাড়ু দিতেন। আমরা মনে করি মসজিদ ঝাড়ু দিলে আমাদের ইজ্জত যাবে, না, মসজিদ ঝাড়ু দিলে যত লোক সেজদা দিবে তত লোকের সওয়াব আমলনামায় উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা কাঠি দিয়ে আপনি যদি কারো রান্নায় সহযোগিতা করেন, ওই রান্না থেকে যতজন খাবে সবার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। ছোট্ট সাহায্য কিন্তু অনেক বড়, ইমনাউনাল মাউন, ছোট্ট জিনিস মোমেনরা কখনো নিষেধ করে না। পাতিলা চাইলো, আগুন চাইলো, মরিচ চাইলো, একটু আপনার কাছে পেঁয়াজ চাইলো, দুই একটা পেঁয়াজ চাইলো, লবণ চাইলো, এগুলো আপনি নিষেধ করবেন না। তাহলে আপনি ওই লোকদের মধ্যে সামিল হয়ে যাবেন যাদের ব্যাপারে আল্লাহ লানত দিয়েছেন। একজন বৃদ্ধ লোক যাচ্ছেন রাস্তা দিয়ে, দুটি লাঠি হাতে। আমি তাকে বললাম, মাই ডিয়ার ইয়ং ম্যান, কুড ইউ রিমেম্বার ইয়োর চাইল্ডহুড, তুমি কি তোমার শিশুকাল মনে করতে পারো? তিনি একটু চিন্তা করে বললেন, জাস্ট লাইক ইয়েস্টারডে, 90 ইয়ার্স হ্যাজ গন, এটা মনে হয় গতকাল আমি স্কুলে গিয়েছি কিন্তু 90 বছর চলে গেছে। কত বছরের স্মৃতি মনে করলো? কত বছরের? 90 বছর। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, আল্লাহ বলছেন আগে পরে মানুষ যত আমল করেছে সব তার চোখের সামনে চলে আসবে। কতগুলো ক্যাসিনো করেছ, কতভাবে ইয়াবা বেচেছ, কতভাবে গাজার আসর বসিয়েছ, কোন কোন লাইনে গাজার ব্যবসা করেছ, কার জমি রাইল ঠেলেছ, কাকে ওজনে কম দিয়েছ, সব তোমার চোখের সামনে চলে আসবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ জাল্লা শানহু বললেন, হে আমার মানুষেরা, হে মানব মণ্ডলী, এই মানুষের ভিতরে সবাই আছে না নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে না নাই, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস রবের ব্যাপারে তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনটা শব্দ লাগালেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সংস্থাপন করেছেন, ভারসাম্যপূর্ণ করেছেন, সেই রবের ব্যাপারে কে তোমাকে উদাসীন করে রাখলো? শুধু সৃষ্টি করেই ছাড়েন নাই, দুটি চোখকে সমান্তরালে রেখেছেন, যেখানে স্থাপন করার সেখানে রেখেছেন। যদি চোখগুলো মাথার পিছনে দিত আপনি সামনের দিকে চলতে পারতেন না, যেমন হাতির নাক। ইংল্যান্ডের একজন ডাক্তার মানুষের আকৃতি দেখেই তিনি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন
তিনি বলছেন, দেখেন আমার নাক যদি হাতির নাকের মতো হতো, আই কুডেন্ট রান, আমি দৌড়াতে পারতাম না, দৌড়াতে গেলেই নাকের উপর চিত হয়ে পড়তাম। আমার কান যদি হাতির কানের মতো হতো, পাশাপাশি বসে আমরা কোনো মিটিংয়ে থাকতে পারতাম না, আমার পাশের ভাই বলতো কান সরা, আমি বলতাম কান সরা। কি সুন্দর করে বানিয়েছেন দেখেন, কত সুন্দর কান, কত সুন্দর নাক। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো না? আফি আনফিসুকুম মাফালা তুবসিরুন, আল্লাহ বলছেন তোমার ভিতরে যা রেখেছি মানুষের চেয়ে নাজুক, মানুষের চেয়ে সেন্সিবল মেশিন পৃথিবীতে আর একটিও। এত রোগ মানুষের শরীরে, সারা পৃথিবীকে 10 বার পেঁচিয়ে ফেলা যাবে, এত রোগ আল্লাহ মানুষের শরীরে রেখে দিয়েছেন। শুধু মাথার ভিতরে 4500 রোগ বেইন আল্লাহ দিয়েছেন, মাথার ভিতরে 2700 কোটি বেইন, 2700 কোটি, 2700 কোটি নার মাথার ভিতরে, আর হার্টের ভিতরে 4500 কোটি। হার্টের এক একটা মাথার, হার্টের 5টা মাথার একটা সমান, হার্ট রিসিভ করে, মাথা সেটা ডিসপ্লে করে। এখন কেউ কেউ বলেন হার্ট নাকি মাথায়, তো বলবা যে পাও মাথায়, বেকুব। সবগুলোর সেন্ট্রাল পয়েন্ট কোথায়, কথা বলেন না কেন? যেমন একটা গাড়ি ড্রাইভার কোথা থেকে, মাথা থেকে, ড্রাইভার বসে সামনে স্টিয়ারিং এর সাথে, সব আছে না নাই? এখন আপনি যদি বলেন যে ড্রাইভারের গাড়ির চাক কইলো স্টিয়ারিং এর লাগবে, গানের স্যালেন্সার পাইপ হলো ড্রাইভারের মাথার পিছে, হবে? হবে না। হার্ট রিসিভ করে, রিসিভ করে সেটা মাথাকে দেয়। এটা কতটুক সময়ে, 1 সেকেন্ডের শতভাগের চেয়ে কম। একটা মানুষের ব্রেন 10,000 কম্পিউটারের চেয়ে ফাস্ট। গভীর রজনীতে চলছেন, হঠাৎ করে একটা সাপ পায়ে লাগলো, সাথে সাথে সেন্স মাথাকে খবর পৌঁছালো, আমার পায়ের সাথে সাপ লেগেছে। মাথা পৌঁছালো কোথায়, পা কোথায় পৌঁছালো, মাথায়। মাথা বলল চোখ তুই দেখ, চোখ তুই দেখ, চোখ দেখে দৌড়া সাপ। এবার মাথা কইল লেজ দৈরা গুড়া, এটার ভিতরে কোনো বিষ নাই। আবার একটা সাপ লাগলো মাথাকে, পা বলল সাপ লেগেছে, চোখকে বলল চোখ দেখ, এগুলো কিন্তু সেকেন্ডের কম সময় হয়ে যাচ্ছে। দেখে গোখরা, অথবা কি বলেন আপনারা, হ্যাঁ, ওই যে ফাঁস করে উঠে গোখরা। এবার ব্রেন কইল ইচ্ছা দৌড় মার, পিছনে বাপ আছে নাকি আছে, ফালা বাপ নিজের জান বাঁচাই, উঠা দিছে দৌড়। এত মুহূর্তের মধ্যে সব কিছু করে ফেলেন, করার ক্ষমতা দান করেছেন কে? সে আল্লাহ জাল্লা শানহু বলছেন আমি তোমাকে সৃষ্টি করি নেই, আমি সৃষ্টি করে তোমার পা যেখানে রাখা দরকার সেখানে রেখেছি, জিহ্বা যেখানে রাখা দরকার সেখানে রেখেছি, জিহ্বার সাথে নাকের সম্পর্ক দিয়েছি যাতে জিহ্বায় পচা জিনিস ফেলে নাক টের পায়, জিহ্বার ভিতরে এমন লালা দিয়েছি 7 রকমের টেস্ট তুমি অনুভব করতে পারো, গরম কি ঠান্ডা জিহ্বা বলে দেয়, পচানা ভালো জিহ্বা বলে দেয়, টকটা মিষ্টি জিহ্বা বলে দেয়, জিহ্বা বলে দেয় এটা খাইলে তোমার ভালো হবে না খারাপ হবে, খদন করতে পারবা কি পারবা না জিহ্বা বলে দেয়, ঠিক না বেটি? কথা কন না কেন? এই সবগুলো করেছেন কে? সে আল্লাহ জাল্লা শানহু বলেছেন আমার, আমি তোমার চোখকে এমন ভারসাম্যপূর্ণ করেছি, চোখটা যদি একটু উপরে নিচে হয় লোকটাকে আমরা বলি ঠেরা, কি বলি আপনারা, কি বলেন? তাকায় ওদিকে, ওদিকে তাকায় থাকে, টেগরা, এই টেগরা, টেগরা। পা যদি একটু ছোট হয় লোকটা হাঁটতে পারে না, এরকম ড্যান্স করে। আমি পেয়েছি এক লোককে, নাম বলবো না, আপনাদের এলাকার খুব পয়সা আলা, এয়ারপোর্টও নিয়ে এরকম এরকম করতেছে, আর আপনি ডান্স করেন কেন? ডান্স করি না, আমার পায়ের তলায় ফোঁড়া উঠছে, 1 কি 1.5 ইঞ্চি পা একটা বড় হয়ে গেছে, একটু নিচে নেমে গেছে, দেখেন হাঁটতেছে এরকম এরকম করতেছে। কি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, এই বানানোর পিছনে হেতু কি? ওই যে কবরের জীবন, ওটাতে সুন্দর হয়ে যাও তাহলে আরো সুন্দর করে দিবেন। এক এক জান্নাত থেকে আল্লাহ 70 গজ বানিয়ে দিবেন, 70 গজ, 70 গজ মানে হলো 120 হাত হবে এক এক জান্নাতি, সাইডে হবে 7 গজ, সাইডে হবে 14 হাত,
লম্বায় হবে 120 হাত, চেহারাটা হবে ইউসুফ আলাইহিসসালামের চেহারা, গলার সুরটা হবে দাউদ আলাইহিসসালামের সুর। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, সৃষ্টি কুলের মাঝে চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে, আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।